চাঁদ সম্পর্কিত আলোচনার সপ্তম পর্বে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আপনার সাথে আছি আমি প্রদীপ দেব গত পর্বে আমরা অ্যাপোলো মিশনের প্রথম সাতটি মিশন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব মিশন আট থেকে এগারো পর্যন্ত অর্থাৎ পরবর্তী চারটি মিশন নিয়ে এই পর্বেই আমরা আলোচনা করব মানুষ কিভাবে প্রথমে চাঁদের পিঠে পা রেখেছিলেন এবং চাঁদে সময় কাটিয়েছিলেন দেখা যাক অ্যাপোলো আট এই মিশনটি কমান্ডার ছিলেন ফ্র্যাঙ্ক বর্মেন এবং কমান মডিউল পাইলট ছিলেন জিম ল্যাভেল এবং লুনার মডিউল পাইলট ছিলেন বিল অ্যান্ডার্স এটা পৃথিবী থেকে উনিশশো আটষট্টি সালের একুশে ডিসেম্বর ছেড়ে গিয়েছিল এবং এটা পৃথিবীতে ফিরে এসেছিল উনিশশো সালের সাতাশে ডিসেম্বর এটা মহাকাশে ছয় দিন তিন ঘন্টা সময় ছিল এই মিশনের লক্ষ্য ছিল চাঁদের কক্ষপথে নবচারীসহ চন্দ্রযানে ঘুরতে ঘুরতে ছবি তোলা চাঁদে নামার যত সম্ভাব্য স্থান আছে সেগুলি নির্ধারণ করা এবং সেখানে সেগুলোর পৃথিবীতে ছবি পাঠানো এবং পৃথিবীর সাথে যোগাযোগ ব্যবস্থা পরীক্ষা করে দেখা এটা চাঁদের কক্ষপথে দশ বার ঘুরে এসেছিল এইটাকে একটি সফল মিশন বলা যায় তো চাঁদের কক্ষপথে সহ চন্দ্রযান পাঠানোর প্রথম সফল মিশন হল এই অ্যাপোলো আট সেটান ফাইভ রকেটে করে চাঁদের উদ্দেশ্যে মানুষ পাঠানোর প্রথম মিশন ছিল এটা এই রকেট প্রতি সেকেন্ডে বিশ টন জ্বালানি পড়িয়েছে ঘন্টায় প্রায় চল্লিশ হাজার কিলোমিটার বেগে তারা চাঁদের কক্ষপথে পৌঁছে যায় পৃথিবীর ইতিহাসে ওটাই ছিল সেই সময়ের মানুষবাহী নবচানের জন্যে সর্বোচ্চ ব্যাগ চাঁদের কক্ষপথে প্রবেশ করে তারা চাঁদের খুব কাছে চলে যায় চাঁদের মাধ্যাকর্ষণের টানে তাদের কমান মডিউলারের বেগ কমে যায় তারা চাঁদের অন্য পিঠের ছবি দেখতে পায় সেই সময় চাঁদকে একটা ভেজা দ্বীপের মতো লাগছিল তার কিছুক্ষণ পর নবচারেরা দেখল এক অত্যাশ্চর্য দৃশ্য যা আগে কখনো দেখেনি পৃথিবীর কোনো মানুষ তারা দেখল চাঁদের আড়াল থেকে পৃথিবীর উদয় হচ্ছে সূর্যোদয় চন্দ্রোদয়ের মতো পৃথিবী উদয়ও যে কি চমৎকার দৃশ্য তা না দেখলে বোঝা যাবে না পৃথিবী চাঁদের চেয়েও অনেক গুণ বেশি উজ্জ্বল কিন্তু আমাদের পৃথিবীতে থেকে তো পৃথিবীর মুখ দেখা সম্ভব না আমাদের পৃথিবীকে দেখতে হলে আমাদের পৃথিবীর বাইরে চলে যেতে হবে খুব বেশি মানুষের পক্ষে সেটা সম্ভব হয় না অ্যাপেলো আট পৃথিবীতে ফেরার পর ফেরার সময় কমান মডিউলের গতিবেগ ছিল ঘন্টায় চল্লিশ হাজার কিলোমিটারের বেশি এই বেগ এ পর্যন্ত সবগুলি মিশনের ফিরতি গতিবেগের চেয়ে বেশি ছিল অর্থাৎ এই অ্যাপোলো আর্ট অন্যান্য মিশনের চেয়ে অনেক দ্রুত গতিতে পৃথিবীতে ফিরে এসেছিল পৃথিবীর বায়ুমণ্ডলে যখন এরকম বেগে কিছু ঢোকে তখন বাতাসের উপাদানের সাথে সংঘর্ষে তাতে আগুন ধরে যায় তাই দেখা যায় যতগুলি কমান্ড মডিউল মহাশূন্য থেকে পৃথিবীতে ফিরে এসেছে সবগুলির বাইরে কেমন পোড়া পোড়া দাগ কারণ এগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষে আগুন লেগে এরকম পুড়ে গেছে অ্যাপোলো আটের কমান মোডিউল সমুদ্রের পানিতে পড়ার পর ধাক্কা খেয়ে দুইবার শূন্যে ডিগবাজি খেয়েছিল এজন্যে পরের মিশনগুলোর ফিরতি ব্যাগ অনেক কমিয়ে দেয়া হয়েছিল এবার দেখা যাক অ্যাপোলো নাইন অ্যাপোলো নাইনের কমান্ডার ছিলেন জেমস ম্যাকডিভিট কমান মডিউলের পাইলট ছিলেন ড্যাভিড স্কট এবং লুনার মডিউল পাইলট ছিলেন রাসেল সুইকার্ট কমান মডিউলের এই অ্যাপোলো নয় থেকে কমান মডিউল এবং লুনার মডিউলের কিছু ডাক নাম দেয়া হয় ওই নাম ধরেই ওরা পৃথিবীর সাথে যোগাযোগ করে তখন কমান মডিউলের অ্যাপোলো নয়নের কমান মডিউলের নাম ছিল গামড্রপ আর লুনার মডিউলের ডাক নাম ছিল স্পাইডার অর্থাৎ এই স্পাইডারই চাঁদে নামবে এরকম সো এটা উনিশশো সালের তেসরা মার্চ পৃথিবী থেকে ছেড়ে গিয়েছিল এবং উনিশশো সালের তেরোই মার্চ অর্থাৎ দশ দিন এক ঘন্টা পর এটা পৃথিবীতে ফিরে এসেছিল এই মিশনের লক্ষ্য ছিল পৃথিবীর কক্ষপথে চন্দ্রযানে ঘুরতে ঘুরতে লুনার মডিউলের কর্মদক্ষতা পরীক্ষা করে দেখা চাঁদের কক্ষপথে যেভাবে চন্দ্রযান নিয়ন্ত্রণ করতে হবে সেগুলো সব পৃথিবীর কক্ষপথে করে দেখা কমান মডিউল ও লুনার মডিউল আলাদা করে দেয়া যায় কিনা সেটা দেখা এবং আবার জোড়া লাগানো দেয় যায় কিনা সেটা দেখা সেগুলি সফলভাবে সব পরীক্ষা করে দেখা হয়েছিল এবং তার ফলে নবচারীদের আত্মবিশ্বাস এবং পৃথিবীর বিজ্ঞানীদের যারা এই নবযান নিয়ন্ত্রণ করবে এখান থেকে তাদেরও আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গিয়েছিল এই মিশন অ্যাপোলো নাইন সফল হয়েছিল পৃথিবীর কক্ষপথ একশো একান্ন বার প্রদক্ষিণ করেছিল এই অ্যাপোলোনাইন দশ দিন এক ঘন্টা সময়ের মধ্যে সো চাঁদে নামার প্রস্তুতির দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার মিশন ছিল এই নাইন। এই মিশন থেকে শুরু করে পরের সবগুলো অ্যাপোলো মিশনের চন্দ্রযানের কমান মডিউল ও লুনার মডিউলের আলাদা আলাদা নাম দেওয়ার সুযোগ দেয়া হয় নবচারীদের পৃথিবীর সাথে যোগাযোগ এবং নিজেদের মধ্যে কথোপকতেন সুবিধা হয় এতে তো অ্যাপোলো নাইন মিশনের নবচারীদের কমান্ড মডিউল নবচারীরা ঠিক করেছিলেন যে কমান মডিউলের নাম হবে গামড্রপ আর লুনার মডিউলের নাম হবে স্পাইডার এটা আমরা আগেই বলেছি পৃথিবীর কক্ষপথে দশ দিন কাটায় এই অ্যাপোলো নয়ের নভোচারীরা রাসেল প্রথমবারের মতো মহাকাশে ওজহীন ওজনহীন অবস্থায় ভেসে বেড়ায় চন্দ্রযানের বাইরে বেরিয়ে জেমস আর রাসেল দুজনে মিলে কমান মডিউল থেকে লুনার মডিউল আলাদা করে লুনার মডিউলে চড়ে কমান মডিউল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে চলে যান তারপর ডেভিড স্কট ম্যানুয়েল অনুসরণ করে কমান মডিউল চালিয়ে লুনার মডিউলকে কমান মডিউলের সাথে জুড়ে দেন চাঁদে নামতে হলে এই কাজগুলি করতে হবে নিখুঁতভাবে পৃথিবীর কক্ষপথে একশো একান্ন বার ঘুরে পৃথিবীতে নিরাপদে ফিরে আসে অ্যাপোলো নাইন নবচারীদের মধ্যে ড্যাভিড স্কট অ্যাপোলো পনেরো মিশনে আবার মহাকাশে গিয়েছিলেন এবং চাঁদে নেমেছিলেন আমরা এগুলি নিয়ে পরে আলোচনা করব এরপরে অ্যাপোলো দশ অ্যাপোলো দশ মিশনের কমান্ডার ছিলেন টম স্ট্যাফোর্ড কমান্ড মডিউলের পাইলট ছিলেন জন ইয়াং এবং লুনার মডিউলের পাইলট ছিলেন ইউজিন কার্নেন কমান্ড মডিউলের ডাকনাম ছিল চার্লি ব্রাউন এবং লুনার মডিউলের ডাকনাম ছিল স্নুপি এটা পৃথিবী থেকে গিয়েছিল উনিশশো উনসত্তর সালের আঠারোই মে এবং ফিরে এসেছিল আট দিন পরে উনিশশো উনসত্তর সালের ছাব্বিশে মে এই মিশনের লক্ষ্য ছিল চাঁদের কক্ষপথে চন্দ্রযানে ঘুরতে ঘুরতে লুনার মডিউলের কর্মদক্ষতা পরীক্ষা করে দেখা চাঁদে নামতে হলে যেভাবে চন্দ্রযান নিয়ন্ত্রণ করতে হবে তা কক্ষপথে করে দেখা কমান মডিউল ও লুনার মডিউল আলাদা করা এবং জুড়ে দেয়া সফল হয়েছিলেন তারা এই সবগুলি কাজেই চাঁদের কক্ষপথে এরা দুই দিন তেরো ঘণ্টা সাঁত্রিশ মিনিটে একত্রিশ বার চাঁদের চারপাশে ঘুরেছিল এই অ্যাপোলো দশ চাঁদে নামার মানুষ চাঁদে নামার ঠিক পূর্ববর্তী এই মিশন অ্যাপোলো দশ এইটা দিয়ে তারা বলতে গেলে চাঁদে নামার পূর্ণ রিহার্সাল দিয়েছিল পূর্ণ মহড়া দিয়েছিল তো সেই কারণেই এটা ছিল চাঁদে নামার চূড়ান্ত মহড়া তো টম স্ট্রেফোর্ড ও ইউজিন কার্নান লুনার মডিউলে প্রবেশ করেন এবং মডিউলটি কমান্ড মডিউল থেকে আলাদা করে ফেলেন এটা হয়েছিল বাইশে মে কমান মডিউলের পাইলট জন ইয়াং কমান মডিউল চালাতে থাকেন চাঁদের কক্ষপথে একটার পেছনে আরেকটা চাঁদের কক্ষপথে কিছুক্ষণ ঘুরার পর ইউজিন কার্নান লুনার মডিউল বা স্নুপির রকেট ইঞ্জিন চালু করে স্নুপিকে নিয়ে চাঁদের কক্ষপথ থেকে বেরিয়ে আরেকটি পথে চাঁদের ষোলো কিলোমিটারের মধ্যে চলে আসেন একেবারে এত কাছে এর আগে আর কোনো মানুষ আসেনি ঘন্টায় ছয় হাজার কিলোমিটার বেগে স্নুপি চালিয়ে অ্যাপোলো এগারো মিশনের জন্য চাঁদের আমার নির্দিষ্ট স্থান পরীক্ষা করে দেখা হয় সাথে সাথে লুনার মরিউলের সমস্ত বৈজ্ঞানিক কাজকর্মের দক্ষতাও পরীক্ষা করে দেখা হয় সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা চাঁদের পিঠের উপর আট ঘন্টা দশ মিনিট ধরে উঠতে 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 চাঁদের যা কিছু দেখা যায় ওপরিতলে সব কিছু দেখে আসে এই স্নুপি তারপর ফিরে আসে কমান মরিউল বা চার্লি ব্রাউনের সাথে যোগ দিতে স্নুপির দুটি অংশ একটা চাঁদে নামার অন্যটা সেখান থেকে কমান মডিউলে ফিরে আসার কমান মডিউলে ফিরে আসার সময় রুটিন অনুসারে চাঁদে নামার অংশটা সেখানে রেখে আসা হয় ছাব্বিশে মে উনিশশো সালে পৃথিবীতে ফিরে আসে অ্যাপোলো দশের নবজাত নবচারেরা আসার পথে তারা প্রথমবারের মতো প্রথমবার ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশের রঙিন ছবি পাঠাতে সক্ষম হয় পৃথিবীর মানুষ প্রথমবারের মতো টেলিভিশনে মহাকাশের রঙিন ছবি দেখেন উনিশশো সালে এবার দেখা যাক সেই ইতিহাস গড়া অ্যাপোলো এগারো অ্যাপোলো এগারোর কমান্ডার ছিলেন নেল আর্মস্ট্রং কমান্ড মডিউলের পাইলট ছিলেন মাইকেল কলিন্স লুনার মডিউলের পাইলট ছিলেন এডউইন অলড্রিন কমান মডিউলের ডাক নাম ছিল কলম্বিয়া যেটা চাঁদের কাছাকাছি গিয়ে কক্ষপথে ঘুরতে থাকবে আর লুনার মডিউল এর ডাক নাম ছিল ইগল এই ইগল চাঁদের বুকে নামবে এটা পৃথিবী থেকে উড্ডয়ন করে উনিশশো সালের ষোলোই জুলাই আর এটা চাঁদে নামে উনিশশো সালের বিশে জুলাই আন্তর্জাতিক সময় তো প্রত্যাবর্তনের তারিখ এটা চাঁদ থেকে ফিরে আসে উনিশশো সালের চব্বিশে জুলাই মহাকাশে এটা মোট ছিল আট দিন তিন ঘন্টা। আর চাঁদের বুকে এই ইগল অর্থাৎ লুনার মডিউল ছিল মোট একুশ ঘন্টা ছত্রিশ মিনিট বিশ সেকেন্ড এই মিশনের লক্ষ্য ছিল নিরাপদে নবচারীদের সহ চাঁদের নামা এবং সেখানে কিছু সময় থেকে পৃথিবীতে নিরাপদে ফিরে আসা এটা সফল হয়েছিল পৃথিবীর মানুষ প্রথমবারের মতো চাঁদে পা রেখেছিলেন নেল আর্মস্ট্রং এবং অ্যাডুইন অলড্রিন চাঁদের বুকে হাঁটলেন প্রথমবারের মতো চাঁদে যেই জায়গায় নেমেছিল সেই জায়গার নাম দেয়া হয়েছিল সি অফ ট্রাঙ্কুয়েলিটি অ্যাপেলও এগারো পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল উনিশশো সালের ষোলোই জুলাই প্রথমবারের মতো পৃথিবীর মানুষ চাঁদের বুকে হাঁটবে এই কর্মযজ্ঞ শুরু থেকে দেখার জন্য সাধারণ মানুষ ক্যাম্প তৈরি করে থাকতে শুরু করেছিল সেইখানে উড্ডনস্থলে যেখান থেকে এই মহাকাশযান যান পৃথিবীতে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল নাসা এই উপলক্ষে অসংখ্য আমন্ত্রণপত্র বিলি করে অনেক মানুষ আমেরিকার অনেক মানুষ এই আমন্ত্রণপত্র সংগ্রহ করে এবং তারা এই বিশাল কর্মযজ্ঞ দেখতে যায় উনিশে জুলাই রকেট অ্যাপোলো এগারো এর কমান মডিউল কলম্বিয়া এবং লুনার মডিউল ইগলকে চাঁদের কক্ষপথে পৌঁছে দিয়ে যথাসময়ে বিচ্ছিন্ন হয়ে যায় কমান মরিউল চাঁদের কক্ষপথে বার পদক্ষিণ প্রদক্ষিণ করে চাঁদে নামার নির্দিষ্ট স্থান দেখে নেয় বিশে জুলাই লুনার মরিউল ঈগলে চড়ে বসেন নীল আর্মস্ট্রং ও অ্যাডউইন অলড্রিন কলম্বিয়ার পাইলট মাইকেল কলিন্স কলম্বিয়ার দায়িত্ব নেন কলম্বিয়া ও ঈগল যথাসময়ে আলাদা হয়ে যায় ইগলের পাইলট অ্যাডউইন অলড্রিন কলম্বিয়া চাঁদের কক্ষপথে ইগলের পিছনে পিছনে অনেক দূর গিয়ে নিশ্চিন্ত হয় যে সব কিছু ঠিক আছে কলম্বিয়ার পাইলট অর্থাৎ কমান মডিউলের পাইলট মাইকেল কলিন্স তার কমান্ড মডিউল নিয়ে সে কক্ষপথে চাঁদের কক্ষপথে ঘুরতে থাকে আর বাকি দুজন নীল আর্মস্ট্রং এবং অ্যাডুইন অলড্রিন লুনার মডিউল নিয়ে চাঁদে নামেন যথাসময়ে ইগল চাঁদের কক্ষপথ থেকে বেরিয়ে চাঁদের দিকে অগ্রসর হলো। লুনার মডিউল ইগলের নেভিগেশন সিস্টেম পরিচালিত হচ্ছিল সেই সময়ের সবচেয়ে আধুনিক কম্পিউটার প্রযুক্তির সাহায্যে চিন্তা করে দেখুন সেই সময় মানে উনিশশো সালে পৃথিবীর বেশিরভাগ মানুষ কম্পিউটার দেখাত দূরের কথা নামও শোনেনি লুনার মডিউল ইগলের যে কম্পিউটার ছিল তার মেমোরি ছিল মাত্র চুয়াত্তর কিলোবাইট এখন শিশুদের একটা খেলনা ইলেকট্রনিক্সে এর চেয়ে অনেক বেশি মেমরি থাকে সে যাই হোক চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশ কিলোমিটার উঁচুতে ঘন্টায় প্রায় ছয় হাজার কিলোমিটার ব্যাগে উঠছিল ইগল ইগলের রেডারে তখনও চাঁদের পিঠ দেখা যাচ্ছিল না কারণ ইগল তখনও পৃথিবীর দিকে তাকিয়ে উঠছিল যথাসময়ে ইগল উল্টে গেল এবার চাঁদের পিঠ দেখা গেল পৃথিবীতে কন্ট্রোল রুমের সাথে সারাক্ষণ যোগাযোগ আছে অবশেষে ঈগলের গতিবেগ আস্তে আস্তে কমতে থাকলো এবং চাঁদের পিঠে নেমে আসতে শুরু করল চাঁদের পিঠে নামতে নামতে যতই চাঁদের কাছে আসছিল আর্মস্ট্রং দেখলেন সামনেই একটা বিরাট পাথর ও তার গায়ে ধাক্কা লাগলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে ইগল ইগল চালানোর সময় প্রায় সব দায়িত্বই তখন পালন করছিল কম্পিউটার খুব সামান্য যেটুকু নিয়ন্ত্রণ মানুষের হাতে ছিল সেটা প্রয়োগ করে পাথরের ধাক্কা এড়ালেন নীল আর্মস্ট্রং অবশেষে ইগলের ভেতর থেকে হিউস্টনের কন্ট্রোল রুমে ভেসে এল দীর্ঘ প্রতিকৃত বার্তা হিউস্টন ট্রাংকুইলিটি বেস হিয়া দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড চাঁদের বুকে এগারো এর লুনার মরিয়ল ইগল নেমেছে দুজন মানুষ নিয়ে বদলে গেল পৃথিবীর ইতিহাস সাথে সাথে বদলে গেল চাঁদের ইতিহাস চাঁদ প্রথমবারের মতো কোনো মানুষের স্পর্শ পেল ইগল নিরাপদে চাঁদে নামার পর নীল আর্মস্ট্রং ও অ্যাডউইন অলড্রিন ছয় ঘন্টা ইগলের ভেসরেই ভেতরেই বসে থাকলেন বাইরের সব কিছু চেক করে দেখছিলেন তারা ভেতরে বসে চাঁদে কোনো বাতাস নেই তাই সেখানে তেজস্ক্রিয়তা অনেক বেশি পৃথিবীতে অনেক পুরো বায়ুমণ্ডল থাকাতে আমাদের দিকে আসা সব তেজস্ক্রিয়তা বায়ুমণ্ডলে শোষিত হয়ে যায় ফলে আমরা পৃথিবীতে অনেকটাই নিরাপদে থাকি কিন্তু চাঁদে পৃথিবীর সেই আরাম নেই ছয় ঘণ্টা এই গোলের ভেতরে থাকার পর নীল আর্মস্ট্রং চাঁদের পিঠে পা রাখলেন তারপর নেমে এলেন অ্যাডুইন অলড্রিন। চাঁদের বুকে পরবর্তী আড়াই ঘন্টা ছিলেন আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর মাধ্যাকর্ষণের ছয় ভাগের এক ভাগ তাই হাঁটার সময় মনে হচ্ছিল তারা প্রায় ভেসে বেড়াচ্ছেন পৃথিবীতে কোনো জিনিস যদি ষাট কিলো ভ্যারি বলে মনে হয় চাঁদে সেটা মনে হবে মাত্র দশ কেজির মতো টিভি ক্যামেরা অন করে চাঁদের ছবি তোলা হলো। চাঁদের ধুলো মিহি বালি ও পাথর সংগ্রহ করা হলো। চাঁদের বুকে আমেরিকান পতাকা টাঙিয়ে দেয়া হলো। চাঁদে বাতাস নেই তাই পতাকা বাতাসে উড়বে না তারা পতাকা টেনে মেলে দিলেন চাঁদের বুকে বসিয়ে দেয়া হলো পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি তার মধ্যে একটি বিশেষ আয়না যাতে পৃথিবী থেকে লেজার পাঠালে তা প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে চাঁদে ভূমিকম্প হয় কিনা তা মাপার জন্য একটা আধুনিক ভূমিকম্প মাপক যন্ত্র বসানো হল চাঁদের পিঠে এ সময় আমেরিকার প্রেসিডেন্ট নিকসন ফোন করলেন নীল আর্মস্ট্রংকে এটাও আরেকটি রেকর্ড পৃথিবীর মানুষ টেলিফোনে সরাসরি কথা বলল চাঁদে সমগ্র মানবজাতির পক্ষ থেকে একটা ধাতব ফলক চাঁদের পিঠে স্থাপন করে দেয়া হলো সেখানে লেখা আছে হিয়ার men from the planet আর্থ ফার্স্ট সেট ফুড আপ অন জুলাই নাইনটিন সিক্সটি উই কেম ইন পিস ফর অল অর্থাৎ এখানে পৃথিবী গ্রহের মানুষ প্রথম পা রেখেছিল চাঁদে উনিশশো সালের জুলাই মাসে আমরা এসেছিলাম সমগ্র মানব জাতির শান্তির দূত হয়ে চাঁদের বুকে পুরো ধুলো আস্তরণ এই ধুলো খুবই মিহি এর ওপর নবচারীদের বুটের চিহ্ন গভীরভাবে বসে যায় চাঁদে যেহেতু কোনো বাতাস নেই তাই ধুলোর উপর এই দাগ মুছে না দিলে নিজে নিজে কখনো মুছে যায় না এত বছর পরে গেলেও দেখা যাবে সেই দাগ এখনো একই রকম রয়ে গেছে চাঁদের ধুলোকে বলে রেগুলিথ। আড়াই ঘণ্টা চাঁদের বুকে হেঁটে এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি ইত্যাদি ফিট করে আবার ইগলের বুকে ইগলের ভেতরে ঢুকে গেলেন নীল আর্মস্ট্রং ও অ্যাডউইন অলড্রিন ঘুম দরকার তাদের চাঁদের পিঠের উপর ঘুমিয়ে নিলেন দুজন ঘুম থেকে উঠে ইগলকে নিয়ে কমান মডিউল কলম্বিয়ায় ফিরে আসার প্রস্তুতি চাঁদে নামার বুট এবং অন্যান্য ভারী যন্ত্রপাতির আর কোনো দরকার নেই সেগুলো তারা চাঁদেই ফেলে দিলেন ইগলের চাঁদে নামার যন্ত্রপাতিরও আর দরকার নেই সেগুলোও তারা চাঁদের বুকে ফেলে দিলেন এবার চাঁদের কক্ষপথে ফিরে আসার যন্ত্রপাতি চালু করে ইগলকে নিয়ে চলে এলেন কলম্বিয়ায় চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করা হয়েছে প্রায় একুশ কেজির মতো সেগুলো সব কলম্বিয়ায় ওঠানোর পর ইগলের প্রয়োজন ফুরিয়ে গেল প্ল্যানেট লুনার মডিউল ইগল আর কোনো দরকার নেই লুনার মডিউল ইগলকে সেখানেই ফেলে দেওয়া হল কলম্বিয়ায় চড়ে তিন নভোচারী পৃথিবীর দিকে যাত্রা শুরু করলেন প্রশান্ত মহাসাগরে আমেরিকান নৌবাহিনীর বিশেষ জাহাজ হর্নেট অপেক্ষা করছিল অ্যাপোলো এগারোর কমান মডিউল কলম্বিয়ায় প্রত্যাবর্তনের কলম্বিয়া প্রশান্ত মহাসাগরে আসলে পড়ল জাহাজ থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে হেলিকপ্টার থেকে আগেই লক্ষ্য রাখছিল সেখানে পানি থেকে পরিকল্পনা মতোই উদ্ধার করা হল তিনজন নবচারীকে তারপর সাবধানে নিয়ে যাওয়া হল আগারে। সেখানে তারা ছিলেন অনেক দিন এবং তাদের সাথে সেখানে দেখা করতে এসেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট আজ এ পর্যন্তই আমরা আগামী পর্বে আলোচনা করব চাঁদের পরবর্তী গুলো সম্পর্কে অনেক অনেক ধন্যবাদ